পলদে চড়ি আসিবে সিংগায় দিলাহা। সিএম পাহাড় জানে কে পাহাড় কাজ কুছ না কুছ মিলেগা। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी को चार दिवसीय उत्तर बंगाल भ्रमण शुरू भयो। इस भ्रमण को प्रथम दिन आज आइतबार उनले सिलगढ़ी को बागजतिन पार्क में संपन्न भएको विजय सम्मेलनी कार्यक्रम में भाग लिन भने इस कार्यक्रम बाट उनले भारतीय जनता पार्टी को पनि खैरो खनिन्। শিলিগুড়ি প্রেস ক্লাব থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা প্রেস ক্লাবের সকলকে আমার শুভ বিজয় এবং অভিনন্দন জানাচ্ছি। নৃত্যশিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, বাদ্যযন্ত্র থেকে শুরু করে সবাই এসেছেন। আমি সবাইকে আমার অনেক অনেক শুভ বিজয় জানাচ্ছি এবং বিশ্ব বাংলা পুরস্কার যারা পেয়েছেন এবং যারা অন্যান্য পুজোতে অংশগ্রহণও করেছেন, হয়তো সবাই পুরস্কার পায় না কিন্তু তিরস্কার তো পায়নি, তারা পুরস্কৃত হয়েছে মানুষের দ্বারা। তাদের সকল ক্লাবকে আমি সারা বাংলা জুড়ে আমার অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার জানাবো। উত্তরবঙ্গে আমরা আগের বারেও করেছিলাম বিজয়া সম্মেলনী, এবারে আমার সাথে এসজিডিএর সৌরভ চক্রবর্তী, এখানকার প্রশাসনিক হেড যিনি আছেন মেয়র পরিষদের গৌতম দেব, আমার সাথে আছেন শামিমা, হ্যাঁ আমার সাথে সাবিনা ইয়াসিন, আমার মিনিস্টার উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট পরিষদের, আমার সাথে আছেন বিপ্লব মিত্র বালুরঘাট থেকে আমার মিনিস্টার কলিগ, আমার সাথে আছে বুলুচিক বাড়ি মাল থেকে জলপাইগুড়ি থেকে আমার মিনিস্টার, অনেক থাপা আমাদের বন্ধু পাহাড়ের, গুলাম রাব্বানি আমার মিনিস্টার, ডক্টর সুবীরেশ ভট্টাচার্যা বিসি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডক্টর শান্তি ছেত্রী বিসি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, ডক্টর দেবকুমার মুখার্জি বিসি ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায় বিসি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, মনোজ মালবিয়া প্রেসিডেন্ট এডিজি সিকিউরিটি। আমি প্রথমে বলি আমারও ঠান্ডা লেগেছে এবং প্রচণ্ড বর্ষার সময়, আপনারা জানেন পুজোর যে উদ্বোধনগুলো করেছি আমি প্রায় 460টা ক্লাবের উদ্বোধনের, পুজো দু তিন দিন আগে থেকে প্রচণ্ড বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে তো ছিলই, উত্তরবঙ্গে এখন হচ্ছে এবং আমাকে জলে ভিজে ভিজে প্রায় 150-200টি পুজো উদ্বোধন করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে এবং পুজোর সময়টা বলতে গেলে আমি একেবারেই মানে গলা দিয়ে কথা বলতে পারছিলাম না, এখনও কথা বলতে গেলে কাশি আসছে, পুরোটা ঠিক হয়নি, তা সত্ত্বেও ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে কিন্তু প্রোগ্রাম তো থামিয়ে রাখা যায় না। 20 বছর আমার কোনো জ্বর হয়নি, কাজ করতে করতে কেটে গেছে কিন্তু এবছরই দেখলাম ঠান্ডা যখন লাগে তখন একটু বেশিই লাগে, তাই বেশি কথা বলবার অবকাশ কম, গলা চোট আছে। এমনকি পঞ্চমীর দিন আমি যখন উদ্বোধন করতে গেছিলাম সেদিনই গলাটা একদম ক্র্যাশ করে গেছিল। আর ইন্দ্রনীল যে গানের কথা শোনালেন আপনাদের এক লাইন করে করে, 30 তারিখে আমার ভবানীপুরে ইলেকশন ছিল, 29 তারিখে সন্ধ্যেবেলায় হঠাৎ আমি ইন্দ্রনীল আর নচিকেতা একটা জায়গায় জড়ো হই, কারণ আমার সাথে একটু সবার একটু ভালো যোগাযোগ আছে, হঠাৎ ইন্দ্রনীলের মাথা থেকে বেরোলো, দিদি আমার বাড়িতে একটা ছোট্ট স্টুডিও আছে আমি কেমন দেখাও, ছোট্ট একটা খুপড়ে ঘর। নচি বলল
চলো আজ ই একটা করে গানে হবে, আমরা কি করে হবে, এখন কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কোনো আলোচনা নেই, কিছু নেই, যা ইচ্ছে তাই বলো, যা ইচ্ছে তাই হবে, আমি বন্দিশ করব। ঘরে কি করলো, ওই এক দু মিনিটের মধ্যেই বলতে পারে কতকগুলো মন্ত্রকে এক জায়গায় নিয়ে এসে, ওর মধ্যে এক লাইন বগলামুখী মায়ের মন্ত্রও আছে, মা দুর্গারও আছে, মা কালীরও আছে, গুরুবে নমো আছে, অর্থাৎ সর্বমঙ্গলা মঙ্গলাকে নিয়ে এসে, মা কালীকে নিয়ে এসে, আমাদের যে বারো মাসে তেরো পার্বণ এবং সব ধর্মের সেরা, আপনাদের আমি সকলকে মা দুর্গা শুভ বিজয়া, শুভ দশেরা, শুভ দশের পাহাড়ের ওদিকে আমার ছট পুজো আসছে, ছট মাই কি পুজো, গঙ্গা পুজো, দশ এগারো ছুটি দেওয়া হয়েছে তার জন্য, হিন্দি ভাষাভাষীদেরও আমার অভিনন্দন জানাচ্ছি, দশেরাতেও জানাচ্ছি, আমাদের দুর্গা পুজো, ওদিকে কালী পুজো দিওয়ালি আসছে, কালী পুজো দিওয়ালির অভিনন্দনও জানাচ্ছি, এবং তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো চন্দননগর। ইন্দ্রনীল দেখলেন তো কায়দা করে চন্দননগরের নামটা বলল, তার কারণ যাদের জগদ্ধাত্রী পুজোটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে বলবে দেখো জগদ্ধাত্রী পুজোর নামটা বলে গেলাম। আচ্ছা জগদ্ধাত্রী পুজোর মন্ত্র কি সেটা কিন্তু জানে না, অনেক গান গেয়েছে, দয়া রূপে দয়া দৃশ্যে দয়ার্দের দুঃখ মোচনী সর্বশক্তি গিকে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে, তারপরে বলতে হয় সর্বমঙ্গলা মঙ্গলে, ওটা সবার সাথে যুক্ত হয়। সুতরাং সব কিছু নিয়ে আমাদের চলতে হয় সব উৎসবের মাঝারে। এখন থেকে আমি গৌতমদের বলবো, এসজিডিএ কে বলবো, আমার কলকাতার মেয়র, এখন মেয়র পরিষদের দায়িত্বে যারা আছেন, সব পুলিশ কমিশনার থেকে শুরু করে অল ডিএম, ছট পুজোর ঘাটগুলো এখন থেকে পরিষ্কার করে রাখা, ঠিকমতো আলো লাগিয়ে রাখা, আর তাছাড়াও যেখানে ঘাট নেই ভালো করে তৈরি করে দেওয়া, অনেকটা জায়গা ফাঁকা ফাঁকি করে যাতে লোকে যেতে পারে, কোভিড সিস্টেম এড়িয়ে দেখা, মাইকিং করা ভালো করে। তাছাড়াও কালী পুজো আছে, কালী পুজো দিওয়ালি একটা বড় উৎসব, আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষ, সব পুজো কমিটি, ক্লাব, সংগঠন, সর্বধর্ম সমন্বয়কে এবং প্রশাসনকে। এত বড় দুর্গাপুজো হয়ে গেল, পৃথিবীর এক নম্বর সেরা উৎসব, কিন্তু একটা ইনসিডেন্ট কোথাও তারা ঘটতে দেয়নি, শান্তিপূর্ণভাবে করেছে। এই শান্তি কোথায় পাবেন, এই শান্তি কোথায় পাবেন, এটা শ্মশানের শান্তি নয়, এটা হচ্ছে ভালোবাসার শান্তি, মৈত্রীর শান্তি। শঙ্খধ্বনি একটু উলুধ্বনি, কিরম যেন মনটা হয়ে যায়, শুধু মনে হয় কখন মা আসছে, কখন মা আসছে, কখন মা আসছে। আর যেই নবমী আসে আমাদের দুঃখ লাগে। আমি আবার কি করি, আমার একটা অন্য থিওরি আছে, মাকে যখন সবাই বিসর্জন দেয়, আমার একটা পারমানেন্ট মা দুর্গা আছে ঠাকুরের আসনে, আমি সেদিন মা দুর্গাকে আবাহন করে নিয়ে আসি যে তোমাকে আমি বিসর্জন দেব না, তুমি 365 দিন আমার কাছে থাকবে, এটাই আমার থিওরি। এবং শুনলে আশ্চর্য হবেন, কখনো কখনো ছোট ছোট ঘটনা ক্লিক করে। আমি একবার ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, ডায়মন্ড হারবারে যখন গিয়েছিলাম, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আমাকে একটা মা দুর্গা দিতে চেয়েছিল, ওই ডোকরার পেতলের ছোট। আমি বললাম আমি তোমার কাছে এমনিতে নেব না, কিন্তু তুমি আমাকে একটা ঠাকুর হাতে তুলে দিচ্ছ, আমি দেখব মা আমার কাছে যেতে চায় কি চায় না। ও বলল কি করে, আমি বললাম এটার দাম কত, বলল 700 টাকা। আমি বললাম আমি দেখব আমার ব্যাগে কত টাকা আছে, যদি টাকায় অঙ্ক মিলে যায় তবেই আমি ওটা কিনব, তবে ওটা আমি নেব না, আরে কিন্তু নেব না। বিশ্বাস করুন 700 টাকাই আমার ব্যাগের মধ্যে ছিল, যেটা আমি জানতাম না। এরকম অনেক ঘটনা, অনেক কিছু আছে আমাদের লাইফে,
কিছু কিছু ঘটনা আমার একান্তে বইতেও লেখা আছে, অনেক ঘটনা, অনেক রকম, অনেক কিছু ক্লিক করে যায় দেখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠলে আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখেই মনে হয় সারাদিনটা কেমন যাবে। অনেকদিন দেখবেন শুধু বাধা বাধা বাধা, বাধা মানে কি, কাজে আপনার বাধা আসবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের কাজ করতে শেখায়। যাই হোক, অনেকটা বেশি আবেগ প্রবণিত হয়ে কিছু কয়েকটা কথা বলে ফেললাম। এরকম যখনই সুযোগ আসবে কিছু কিছু ঘটনা বলবো, কারণ সব ঘটনা তো জীবনে সবাইকে জানাতে পারি না। উৎসবের মধ্যে কবির আমাদের দুঃখ দিয়েছে, কিন্তু উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে গিয়ে আমরা এগুলো ভুলে গেছি। ভুলে যাওয়াই বেটার, এখনও বাংলায় কন্ট্রোলে আছে, সেভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রিকশন রাখতে হবে, মাস্কটা পরতে হবে। অনেকে আমি দেখেছি মাস্ক পরে না, আবার পরলেও নাকের নিচে পর্যন্ত পরে, এতে কিন্তু প্রবলেমটা হচ্ছে। মাস্কটা একটু পরতে হবে কষ্ট করে, আমিও পরি অলওয়েজ। এখন দেখুন কথা বলছি বলে তাই, মুখ বন্ধ করে তো কথা বলতে পারবো না বলে তাই বলছি, আদারওয়াইজ আমি কিন্তু অলওয়েজ মাস্কটা ইউজ করি। আর একটা জিনিস আমি জানি, মানুষের মনে দুঃখ আছে জিনিসপত্রের দাম বৃদ্ধি। পূজোর মধ্যে আপনি আনন্দ করছেন আর প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে, প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে। উজ্জ্বলা হাওয়া আবার রান্না ফিরে এসছে, আবার আপনাকে এখন ঘুটে দিতে হবে, আপনাকে এখন গুল দিতে হবে, আপনাকে এখন কয়লায় রান্না করতে হবে। একটা গ্যাসের সিলিন্ডারের দাম 850-900 টাকা হয়ে গেছে, ডিজেলের দাম, গ্যাসের দাম, পেট্রোলের দাম, এদিকে কারো কোনো ভূক্ষেপ নেই। বাড়িয়ে যাচ্ছে তো বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে তো বাড়িয়ে যাচ্ছে, এত যে হয়েছে একটা কারো মুখে কোনো কথা নেই, যেন মনে হচ্ছে মুখে লোকোপ্লাস্টার লাগিয়ে বসে আছে। তা মানুষের হয়ে প্রতিবাদ করবে কে? আজকে আনন্দও করব, মিলনমেলাও করব, সঙ্গে সঙ্গে মানুষের হয়ে প্রতিবাদও করব। তার কারণ কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাড়ির সঙ্গী তারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো। কাজের বেলায় নয় কাজী, আবার দেখুন আপনাদের সব বর্ডার আছে, আলিপুরদুয়ার, নেপাল বর্ডার, বাংলাদেশ বর্ডার, ভুটান বর্ডার, দার্জিলিং, শিলিগুড়ি, মালদা, দক্ষিণবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, আমাদের বর্ডার দিয়ে ঘেরা বাংলাদেশ, নেপাল, ওমা বিএসএফ এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন। মানেটা কি? লোক মানলেও তো কোনো হিসেব দেয় না। বিএসএফ কে রেসপেক্ট করি, আমি কোনো এজেন্সির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে বর্ডারে ঝগড়া লাগানোর জন্য, আমাদের অঞ্চল ভালো আছে, আমার আলিপুরদুয়ারে দরকার নেই, আমার জলপাইগুড়িতে দরকার নেই, আমার শিলিগুড়িতে দরকার নেই, আমার দক্ষিণবঙ্গে দরকার নেই, আমার উত্তরবঙ্গে দরকার নেই। আমাদের সাথে ভুটানের সম্পর্ক ভালো, আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, আমাদের সাথে নেপালের সম্পর্ক ভালো, কেন আমরা ঝগড়া করতে যাব? আমাদের সাথে নর্থ ইস্টারের সম্পর্ক ভালো। এইসব করে ক্ষমতাগুলো সব করায়ত্ত করতে চায়, আর কত চাই বলতে পারেন? কিছু লোক আছে জানেন তো, পেয়ে আর শেষ হয় না, পেলেও বলবে আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও, বোঝে না পেতে 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 ওই শূন্যগুলো ঝুড়ির থেকে বেরোতে বেরোতে একেবারে জিরো হয়ে যাবে, সেটা বোঝে না। শুধু দাও দাও দাও, চাই চাই চাই, দখল করো দখল করো দখল করো, দাঙ্গা করো দাঙ্গা করো দাঙ্গা করো। এত বড় একটা পুজো হয়ে গেল, বলে গেলাম তার আগেও আমি নাকি দুর্গা পুজো করতে দিই না। কই মা ভাই বোনেরা, দুর্গা পুজো করতে কারো অসুবিধা হয়েছে? যে টাকাগুলো দেওয়া হবে বলেছিল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে তো? ইভেন আজকেও 460টা ক্লাব বিশ্ব বাংলার পুরস্কার পাচ্ছে, শুধু কুচবিহারে ইলেকশন হচ্ছে বলে তারা পরে পাবে, আর যেখানে যেখানে ইলেকশন হচ্ছে বাদবাকি সবাই পাচ্ছে।
কি মা ভাই বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? ইলেকশন যেগুলো হচ্ছে সেগুলো ছাড়া পেতে শুরু করেছেন তো? স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্টুডেন্টরা পেতে শুরু করেছে? কিষাণ বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা করে রাখবে, তার কারণ কন্যাশ্রী হয়তো আপনি পাচ্ছেন স্কলারশিপ ঠিক আছে, কিন্তু আপনি জীবনে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, অন্যান্য বড় বড় জায়গায় পড়াশুনো করতে চান, মা একসাথে 10 লাখ টাকা কোথার থেকে দেবে? এই টাকাটা আপনি স্মার্ট কার্ডে পেয়ে যাবেন। 15 বছর বাদে খুব অল্প এতে আস্তে আস্তে শোধ করবেন। 15 বছর টাইম রাখা হয়েছে যার জন্য আপনার পড়াশোনার পরে আপনি চাকরি পাবেন, চাকরি পেয়ে শোধ করবেন। কিন্তু বাংলা থেকে, বাংলার ডাক্তার নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা, টিকা আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে যেভাবে দিতে পারে কেউ পারে না, আমরা একটাও নষ্ট করিনি। এবং এখানে আমরা 7 কোটি টিকা এখনো পর্যন্ত দিতে পেরেছি, আমার প্রয়োজন 14 কোটি, আমাকে দেওয়া হয়নি। 7 কোটি যা দিয়েছি তার মধ্যেও মনে রাখবেন আমাদের 40% হয়েছে ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ। সত্যি কথাটা সত্যভাবে লোককে জানতে হবে, ডাবল ডোজ কিন্তু 100% না হওয়া পর্যন্ত 100% বলা হয় না, মিথ্যে কথা। আমার দরকার 14 কোটি, পেয়েছি তো আমি 7 কোটি, তার মধ্যে ভাগ করুন 3.5 3.5, দুটো ডোজ করে তো। এবং তার মধ্যে আমার এখন 18 বছরের নিচে ছেলে মেয়েদের দিতে হচ্ছে, 18 বছরের ছেলে মেয়েদের দিতে হচ্ছে, সেটাকে কিন্তু যুক্ত করতে হবে। আর দেশে কত, দেশের লোক সংখ্যা 130 কোটি, পপুলেটেড কান্ট্রি আমাদের দেশ। এবং তাছাড়া যদি আপনি 18, 14, 12, 4, 5, 6 শিশুদেরও ধরেন, তাহলে কিন্তু 130 কোটিটা আমাদের যেমন 11 কোটি থেকে 14 কোটি দেখাচ্ছে, ওটা কিন্তু 130 কোটি থেকে 150 কোটি হয়ে যাবে। অ্যাকচুয়াল ডবল ডোজ পেয়েছে কতজন? 29 কোটি 51 লক্ষ। ঢেড়া পেটানো হচ্ছে, 100 কোটি ডোজ দিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, ও তো মিলঝুলকে ঝুমলা কর দিয়া না, খো বড় লোক ডাবল নিয়েই ভ্যাক আবার হচ্ছে কোভিড। যারা ডাবল ভ্যাকসিনও নিচ্ছেন হয়তো মারাত্মক হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কোভিড নিয়ে এই 2 মাস একটু সতর্ক থাকবেন। নর্থ বেঙ্গলে একটু ম্যালেরিয়ার প্রভাব হয় এই সময়টা, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো গরিব লোকেদের পুলিশ থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু মশারি টোশারি দিয়ে দেওয়ার জন্য যাদের ক্ষমতা নেই। সারা ভারতবর্ষে এখনো 35 কোটি মানুষ একটা ডোজও পায়নি, আর যদি সংখ্যাটা 150 কোটি ধরেন ছোটদের নিয়ে, তাহলে কিন্তু মনে রাখবেন ওটা 70-75 কোটি হয়ে যাবে, তারা এখনো একটাও টিকা পায়নি। এই অবস্থায় অনেক মানুষ এখান থেকে ওখানে যাতায়াত করেন, এদেশ থেকে ওদেশ যাতায়াত করেন, তারপরে তো আরেকটা কেলেঙ্কারি হয়ে বসে আছে। কেলেঙ্কারি কি, আপনাদের এখানে কোভিড শিল্ড কতজন নিয়েছেন একটু হাত তুলবেন? কোভিড শিল্ড, থ্যাংক ইউ। কোভ্যাকসিন কারা নিয়েছেন? মানে কম। আর কোভ্যাকসিন যে নিয়েছে তাকে ব্রিটেনেও ঢুকতে দিচ্ছে না, তাকে কোনো রাজ্যে ঢুকতে দিচ্ছে না, কোনো রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না, ইন্ডিয়াকে ব্যান করে রেখে দিয়েছে, ইন্ডিয়া শ্রীলঙ্কা আর বাংলাদেশকে। কোভিড শিল্ড ব্রিটেন থেকে শুরু করে অ্যালাউ হয়ে গেছে, আমরা কিন্তু কোভিড শিল্ডটাই দিয়েছি। আর কোভ্যাকসিন হচ্ছে নরেন্দ্র মোদীর কোম্পানি, কোভ্যাকসিন তিনি নিজেও নিলেন, তিনি তাহলে আমেরিকায় কি করে গেলেন? ছাত্রছাত্রীরা অ্যালাউড নয় আমেরিকায় যাওয়ার জন্য, কোভ্যাকসিন নিলে অ্যালাউ করছে না WHO। আমি অনেকদিন ধরে চিঠি লিখেছি, আমি ব্লেম করছি না যে আমাদের স্টুডেন্টরা যেতে পারছে না, কোভ্যাকসিন ইজ নট রিকগনাইজড, কোভ্যাকসিনটাকে রিকগনাইজড করাতে হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেতে পারছে না, ছাত্র যুবরা যেতে পারছে না, প্রয়োজনীয় মা বাবা তার ছেলে মেয়ের ট্রিটমেন্টের জন্য হঠাৎ করে প্রয়োজন যেতে পারছে না,
কোভিডশিল্ড যেতে পাচ্ছে, আমরা এই জন্য কোভিডশিল্ডটা বেশি দিয়েছি। যারা কোভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য আমি প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়ে রেখে দিয়েছি এবং মিটিংয়েও বলেছি যে WHOকে দিয়ে এটা ইমিডিয়েট রেকগনাইজড করান, যাতে আমাদের কোনো ভাই বোনের কোনো অসুবিধে না হয়। मुख्यमंत्री बैनर्जी को इस कार्यक्रम में दार्जिलिंग पहाड़बाट केवल भारतीय गोरखा प्रजातांत्रिक मोर्चा का अध्यक्ष अनित थापा को मात्र उपस्थिति देखिए पहाड़ को राजनीति में गतिले तहलका मचिन शुरू भएको छ। इस विषय लिएर प्रजातांत्रिक मोर्चा भित्र गतिले खुशी देखिएको छ। देखिए सीएम पहाड़ जाने के लिए पहाड़ का जब कुछ ना कुछ मिलेगा, हमारा मिशन जब ये सरकार से मिलकर काम करने का, मतलब 2017 का आंदोलन हम लोगों ने ये आंदोलन करने का तरीका ठीक नहीं हुआ बोल के हम लोग सरकार से काम मिलकर काम कर आगे भी मिलेंगे और सीएम आएगा तो पहाड़ को कुछ ना कुछ मिलेगा। बहुत है पहाड़ में हिल यूनिवर्सिटी का मैडम ने अनाउंस किया, उसके मेन हमारा इश्यूज हुए पर्जा पट्टा है, मतलब पहाड़ में बहुत इश्यू है। नया पार्टी मतलब एक ही चीज में एक ही दिन में कोई बात हुआ नया पार्टी के बाद आज सीएम से मुलाकात आ रहा है, पहाड़ में बात करेंगे ना। नया पार्टी के बाद अभी सीएम से बात हुआ, सीएम से तो बात होता रहता है। पहले आप लोग थे पॉलिटिकल पर्सन, जो लोग इलेक्शन कमीशन ने आप लोगों को हटा दिया, क्या फिर से ये मांग करेंगे आप लोगों को? देखिए इलेक्शन कमीशन ने नहीं हटाया, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल में इलेक्शन का नियम करके गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल हम लोगों ने मतलब वो भी बातचीत के सलाह के द्वारा हम लोग अभी क्या फिर पुनर्भाव के अभी अभी जीटीए लंबा हो गया। पहले देखिए जब 2017 में पहाड़ जल रहा था, मतलब वो आंदोलन करने का तरीका ठीक नहीं था, गोरखालैंड सब गोरखा लोगों को चाहिए लेकिन आंदोलन तरीका ठीक नहीं था, उसको तरीका ठीक करने के लिए हम लोगों ने गवर्नमेंट के साथ मिलकर एक एडमिनिस्ट्रेशन चलाया। लेकिन अभी ये पहाड़ भी ठीक है, सब पहाड़ सभी शांत भाव से चल रहा है, डेमोक्रेटिक हिसाब से इलेक्शन होना चाहिए। हाँ जी अब डेफिनेटली देखिए अभी अभी इलेक्शन करने का माहौल हो गया, MLA इलेक्शन हो गया, MP इलेक्शन हो गया, अभी GTA इलेक्शन होना चाहिए।